এই মুহূর্তের চাঞ্চল্যকর খবর, গ্রেপ্তার মানিকের স্ত্রী পুত্র। মানিক হাউমাউ করে কান্না করার পরেও তার স্ত্রী পুত্রকে ছাড় দিল না ইডি। গ্রেপ্তার করা হলো মানিকের স্ত্রী পুত্রকে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আত্মসমর্পণ করতে আদালতে গেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের স্ত্রী পুত্র। কার্যত ইডি তাদের গ্রেপ্তারের দাবি জানালেন। মানিককে গ্রেপ্তারের পর তার স্ত্রী ও ছেলের নামেও চার্জশিট জমা করেছিল তদন্তকারী সংস্থা। সেই সূত্রে স্ত্রী ও পুত্রকে তলব করেছিল আদালত। নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করতে নেমে ইডি নজরে ছিল মানিক ভট্টাচার্য ও তার পরিবারের সদস্যদের নামে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট। মৃত্যুঞ্জয় চক্রবর্তী নামে এক মৃত ব্যক্তির সঙ্গে মানিকের স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে নজরে এসেছিল ইডির। সেখানেও 3 কোটি টাকার লেনদেন হয়েছিল। মৃত ব্যক্তির অ্যাকাউন্টে এত টাকা এখনও কেন? এই টাকা আর্থিক তছরূপের বলেই মনে করা হয়েছিল। 2011 সাল থেকে 58,000-এর বেশি নিয়োগ হয়েছে। দুর্নীতির পাহাড় জমা হয়েছে তৃণমূলের আমলে, তা বোঝাতেই পরিসংখ্যান তুলে ধরেছিল ইডি। দুর্নীতির সঙ্গে প্রতিটি ধাপে মানিক ভট্টাচার্য যুক্ত রয়েছে বলেও দাবি করা হয়েছিল। এমনকি মানিকের পরিবারের সদস্যরাও এর সঙ্গে যুক্ত ছিল এমনই দাবি করেছিল ইডি। ইডির তরফে দাবি করা হচ্ছে, এর আগে মানিক ভট্টাচার্যের বাড়ি থেকে একাধিক তথ্য পাওয়া গিয়েছিল। হার্ড ডিস্ক উদ্ধার হয়েছিল মানিকের বাড়ি থেকে, এর মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য ছিল অনেক। সেখানে স্পষ্ট করে উল্লেখ রয়েছে, টাকার বিনিময়ে চাকরি বিলিয়েছেন মানিক। সেই টাকা গেছে প্রভাবশালীদের কাছেও, তার স্ত্রী পুত্রের অ্যাকাউন্টেও টাকার লেনদেন হয়েছে। ইডির তরফে প্রশ্ন হলো, নিয়োগ দুর্নীতির টাকা মানিক মারফত কার অ্যাকাউন্টে যেত? সেটাই এখন সব থেকে বড় চ্যালেঞ্জ ইডির কাছে। আর এই আবহেই মানিকের স্ত্রী এবং পুত্রকে হেফাজতে নিল ইডি। যদিও আদালতে আত্মসমর্পণ করার পরে জামিনের আবেদন করেছিলেন তার স্ত্রী পুত্র, কিন্তু তাদের জামিনের বিরোধিতা করেছে ইডি। শেষমেশে ইডির হেফাজতে মানিকের স্ত্রী এবং পুত্র।